কি চান আপনি এইখানে আমরা এখন ইফতার করব নেকামো না করে যার নিজের জায়গায় যায় ইফতারটা সেরে নেন হ্যাঁ বাবা যাও তো যাও তুমি ওখানে গিয়ে ইফতারি করো যাও হ্যাঁ বাবা আমি আসি বোমা আমি তোমাদের সঙ্গে ইফতার করব কত দিন ধরে ভালো মন্দ খাবার খাই নি রে মা বাবা তোমার বোমা তোমাকে ইফতারি দেয়নি তাহলে তুমি কেন আমাদের সাথে ইফতারি করবে বলো তো হ্যাঁ বাবা বোমা তো ইফতারি দিয়েছে কয়েকটা মুড়ি বাবা তোমাদের এখানে অনেকগুলো ফল দেখতেছি আমি ফল দিয়ে একটু ইফতারি করব বাবা কি বললেন আপনি আপনাকে শুধু আমি মুড়ি দিয়েছি শুনুন আপনার বয়স হয়েছে ওই মুড়ি যে দিয়েছি না এটাই অনেক আর কি চান আপনি এইখানে আমরা এখন ইফতার করব নেকামো না করে যার নিজের জায়গায় যায় ইফতারটা সেরে নেন হ্যাঁ বাবা যাও তো যাও তুমি ওখানে গিয়ে ইফতারি করো যাও ডিস্টার্ব করো না যাও ঠিক আছে বাবা আমি চলে যাচ্ছি বাবা কিন্তু বাবা আশাব তোর মনে আছে কি না তুই যখন ছোট ছিলি তখন এই রোজার সময় তুই আমার কাছে যে আবদার করছিস সেটাই আমি তোকে দিয়েছি বাবা তুই আমাকে বলছিলে যে বাবা আমি একটা জুলাপি খাবো আর সেই জুলাপি আমাদের গ্রামে কোথাও পাওয়া যায় না আমি শহরে গিয়েছিলাম নেওয়ার জন্যে কত কষ্ট করে সেই জুলাপিটা আয় না তোমাকে আমি খাওয়াইছি বাবা কিন্তু কিন্তু আমাকে শুধু শুকনো দুটো মুড়ি বাবা এত সুন্দর সুন্দর ইফতারির আয়োজন তোমরা করছো আমাকে এই বাবাকে দিলে না ঠিক আছে বাবা আমি চলে যাচ্ছি আমি মুড়ি দিয়ে ইফতার করব বাবা বাবা একটু আগে তুমি কি বললা আমি যখন ছোট ছিলাম তুমি আমার সমস্ত আবদার পূরণ করেছো তাই তো বাবা আমি ভুলেই গিয়েছিলাম আমি একদিন ছোট ছিলাম বাবা আমার ভুল হয়েছে বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা তুমি চলো আমাদের সাথে ইফতারি করো আসো বাবা এই দাঁড়াও তুমি এসব কি করছো আমাদের সাথে ইফতার করবে মানে তুমি দেখছো না কতদিন পর আমার বোনটা আমার বাড়িতে বেড়াতে আসছে আমি ওকে একটু ফল ফুড খাওয়াচ্ছি আর অমনি তোমার বাবার খিদে বেড়ে গেছে তাই না তোমার বাবাকে আমি ইফতারি দিয়েছি সে জায়গায় যে ইফতারি করুক এখানে বসে ইফতারি করার মতো কোনো রাইট তার নেই তুমি এটা কি বলছো তোমার বোন যদি ইফতারি করতে পারে তাহলে আমার বাবা কেন পারবে না উফ তোমার বাবা একজন বৃদ্ধ মানুষ তার বয়স হয়েছে যে এই চুপ আমার বাবার সম্পর্কে একটাও বাজে কথা বলবো না আমি এতদিন তোমার কুবুদ্ধি শুনে দিনের পর দিন আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেছি তাকে ঠিকমতো খেতে দিইনি তাকে চিকিৎসার ব্যবস্থা করিনি এইটা আমার বাবা পুরাতন পোশাক আশাক পরে আর আমরা কি না দামি পোশাক আশাক পরি অনেক কুবুদ্ধি শুনেছি আর না আমি আমার বাবার জন্য সব কিছু করতে পারি বাবা আমার ভুল হয়েছে বাবা আমি এতদিন এই মানুষটার কথা শুনে তোর চতুরে খারাপ ব্যবহার করেছি বাবা বাবা একটু আগে তুমি যা যা বললে না বিশ্বাস করো বাবা আমার কলিজাতে দাগ কেটে গেছে বাবা বাবা আমি তো একদিন তোমার মতো বাবা হোক আমি যেমন তোমার সাথে যেমনটা করছি ঠিক আমার সাথে তেমনটা করবে বাবা আমি আর ভুল করতে চাই না মা বাবা হলো বট বৃক্ষের মতো তারা সন্তানদের ছায়াতে আগলে রাখে বাবা আমি তোমার সেবা শুশ্রূষা করতে চাই তুমি যতদিন বাঁচবে বাবা আমি তোমার সেবা করতে চাই আর নূপুর আমি তোমার গায়ে হাত তুলেছি তার জন্য আমি দুঃখিত নূপুর তুমি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সবসময় হাদিসের কথা বলতে মানুষকে জ্ঞান দিতে তাহলে তুমি কেন মুখের মতো আচরণ করলা বলো তো নূপুর একটাবার চিন্তা করে দেখো তো আমার বাবার জায়গায় যদি তোমার বাবা হতো তোমার ভাইয়ের বউ যদি তোমার বাবার সাথে এমনটা করতো তাহলে কেমন লাগতো বলতো আমি তো জানতাম তুমি অনেক জ্ঞানের একটা মেয়ে আর তুমি না রোজা রাখছো একজন রোজাদার ব্যক্তির প্রথম কাজ হচ্ছে ইফতারি করা এবং আশেপাশের গরিব দুঃখী অসহায় মানুষদের ইফতার করতে সাহায্য করা আরে আমার বাবা তো গরিব না আমার বাবা তো বাবাই জানো আমার জীবনে আমার বাবার কত অবদান এই যে তুমি চাকরিজীবীকে বিয়ে করেছো না তার পিছনে অবদান আমার এই বাবা জানো ছোটবেলায় আমার মাকে হারিয়েছি আমার মা বাবা বলতে আমার বাবাকেই বুঝি আমার বাবা জীবনে দ্বিতীয় বিয়ে পর্যন্ত করেনি কেন করেনি জানো তিনি ভেবেছেন তিনি যদি আরেকটা বিয়ে করেন সে ঘরের স্ত্রী যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আর অথচ কি দেখো আমরা স্বার্থপর বেইমানের মতো দিনের পর দিন আমার বাবাকে ধোকা দিয়েছি তার সাথে খারাপ ব্যবহার করেছি তুমি শান্ত হও আমাকে তুমি ক্ষমা করে দিও আমি সত্যি অনেক বড় পাপ করেছি আমি বাবার সাথে যেটা করেছি আমার মোটেও ঠিক হয়নি এই কাজটা বাবা আপনি আমাকে ক্ষমা করে দেবেন সত্যি তো রোজার মাস
রোজা রাখি, আমি তো নামাজ পড়ি, আমি তো ছোটবেলা থেকে এই শিক্ষা পাইনি, তাহলে আমি কেন মনে করতে পারিনি যে আপনি আমার শ্বশুর না, আপনি আমার বাবা, আর এই সব আপনার অধিকার আছে এইসবের উপর। বাবা আমি ভুল করেছি, বাবা আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বাবা আমি আপনার পায়ে ধরছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার এই নামাজ রোজা সবই ফলে যাবে। বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে বৌমা, আমি ক্ষমা করে দিলাম বৌমা। বৌমা হলো ঘরের লক্ষ্মী, চলো একসঙ্গে আমরা সবাই মিলে চলো। তুমি ভিতরে যাও বাবা, খাও।